85 এর রতন টাটার প্রিয় বন্ধু 28 এর এক তরুণ, কে এই ঝাঁকড়া চুলে ছিপছিপে চেহারা তরুণ? কিভাবে গড়ে উঠলো দুই অসম বয়সের মধ্যে বন্ধুত্ব? আসুন জেনে নেওয়া যাক। গত 28 ডিসেম্বর ছিল প্রখ্যাত ব্যবসায়ী রতন টাটার জন্মদিন। কোনো জাঁকজমক নয়, বরং একটি ছোট্ট কাপকেক কেটে নিজের জন্মদিন উদযাপন করেন তিনি। এদিন রতন টাটা তো বটেই, এরই সঙ্গে নজর কাড়ে তার পাশে থাকা ঝাঁকড়া চুলের এক যুবক। কে এই যুবক? রতন টাটার সঙ্গে কিভাবে বন্ধুত্ব গড়ে উঠলো তার? এই নিয়ে উঠেছে নানান প্রশ্ন। জানা গিয়েছে ওই যুবকের নাম শান্তনু নাইডু, পুনের বাসিন্দা তিনি, পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। টাটা পরিবারের সঙ্গে পুরনো জানাশোনা থাকলেও শান্তনুর পরিবারের কেউ কোনোদিন টাটা গোষ্ঠীর সঙ্গে কাজ করেনি। শান্তনু এক জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে টাটা অ্যালেক্সিতে কাজ করা শুরু করে, তবে তখন রতন টাটা চোখে পড়েনি সে। শান্তনু এক পশু প্রেমী, রাতে ডিউটি থাকতো তার। সে লক্ষ্য করেছিল তার অফিস চত্বরে প্রায়ই কুকুরা গাড়ি চাপা পড়ে মারা যায়, আর সেই ঘটনাগুলি ঘটত রাতের দিকে। শান্তনু গাড়ি চালকের সঙ্গে কথা বলে জানতে পারেন যে গাড়ি চালানোর সময় অন্ধকারী কুকুরগুলিকে দেখতে পায় না চালকরা, এই কারণে দুর্ঘটনা ঘটে। এই সমস্যা সমাধান করতে শান্তনু ঠিক করেন রাস্তার কুকুরদের আলো জ্বলা কলার পরানো হবে, যাতে রাতের অন্ধকারেও তাদের দেখতে পাওয়া যায়। কিন্তু কলার বানাবে কে? কেই বা পরাবে? অফিসের কাজ সামলে একার পক্ষে এত কাজ করা সম্ভব নয়। এই সমস্যারও সমাধান বের করে ফেলেন জুনিয়র ইঞ্জিনিয়ার। রাস্তার কুকুরদের দেখভালের জন্য সমমনস্কদের নিয়ে তৈরি করে ফেলেন একটি স্বেচ্ছাসেবী সংস্থা, যার নাম দেয় মোটোপজ। এই মোটোপজই জীবন বদলে দেয় শান্তনুর। অন্ধকারী জলে এমন কাপড় দিয়ে তৈরি হয় কুকুরদের কলার, এই ঘটনা শান্তনু সংস্থা অ্যালেক্সির নিউজলেটারে জায়গা করে নেয়। তখনই এই ঘটনা নজরে পড়ে রতন টাটার। তিনি নিজেও একজন পশু প্রেমী, তিনি শান্তনুর সঙ্গে যোগাযোগ করেন, তার সেই সংস্থাকে অর্থ সাহায্যও করেন তিনি। সেই থেকেই শুরু তাদের কথাবার্তা। ধীরে ধীরে তাদের মধ্যে কথা হতে হতে তা ভালো বন্ধুত্বে পরিণত হয়। এর কিছুদিন পর উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পাড়ি দেওয়ার জন্য টাটা গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় শান্তনুর। তিনি ভর্তি হন কর্নেল বিশ্ববিদ্যালয়ে, যেখানকার ছাত্র ছিলেন রতন টাটা নিজেও। তার স্নাতক হওয়ার পর তার সঙ্গে শান্তনুকে কাজ করার প্রস্তাব দেন রতন টাটা। শুরু হয় দুই অসমবয়সী মানুষের মধ্যে বন্ধুত্ব। শান্তনু রতনের অফিসের কাজে নিয়মিত সাহায্য করেন। আবার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে কোথাও কোনো হ্যাশট্যাগ দিতে হবে, কোন ইমোজির মানে কি, এইসব ব্যাপারেও বন্ধুকে চস্ত করে তোলেন সময় পেলে। রতন টাটার সম্পর্কে তরুণ বলেন, ওর অফিসে আসার আগে আমি সমস্ত মিটিং এর নোট নিই, যাতে পরে বিষয়গুলি নিয়ে ওর সঙ্গে আলোচনা করতে পারি। তারপরে উনি যখন অফিসে আসেন, আমি আমার পরিকল্পনা ওকে জানাই, উনি নিজের পরিকল্পনা আমাকে জানান, তারপর আমরা একসঙ্গে এক একটি লক্ষ্যের উপর ঝাঁপিয়ে পড়ি। শান্তনু সম্পর্কে একটি সাক্ষাৎকারে টাটা বলেছেন, আমাদের একই বিষয়ে আগ্রহ ছিল, সেই থেকেই আলাপ। তবে শান্তনুর যে বিষয়টা আমার ভালো লাগে তা হলো সজীবতা, সমাজের বিভিন্ন বিষয়ে ওর উদ্বেগ। স্বজাতিকে টেনে নামানোর পৃথিবীতে এমন ভাবনা চিন্তা আজকাল খুব কমই দেখা যায়। রতন টাটাকে নিয়ে ইতিমধ্যেই একটি বই লিখে ফেলেছেন শান্তনু, সেই বইয়ের নাম আই কেম আপন এ লাইট হাউস। বন্ধু রতন টাটার সঙ্গে তার নানান মুহূর্তের কথা, তাদের দুজনের বন্ধুত্বের কথা এই বইতে লিখেছেন শান্তনু। তবে এটিকে বই না বলি ডায়েরি বলাই ভালো। বয়সের ফারাক অনেকটাই, তবে শান্তনু আর রতন সেই ফারাক অনায়াসে কাটিয়ে ওঠেন। কাজের সূত্রে একসঙ্গে সময় কাটান তারা, তবে মাঝে মধ্যেই তাদের আড্ডা চলে কাজের বাইরেও। একসঙ্গে সিনেমা দেখেন, ভবিষ্যৎ নিয়ে নিজেদের চিন্তা ভাবনা সহজ বিনিময় করেন দুজনে। বন্ধুত্ব যে কোনো বেড়া মানে না, বয়স বা সামাজিক প্রতিষ্ঠা যে সেখানে কোনোভাবেই বিচার্য নয়, তার প্রমাণ শান্তনু আর রতন।